সীমান্তে নিয়োজিত করা হবে কেন্দ্রীয় বাহিনী। অসম সরকার দ্বারা নিয়োজিত করা হবে বিভিন্ন কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। মিজোরামের তাণ্ডব রুখতে এই পদক্ষেপ হাতে নিয়েছে অসম সরকার। সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কাজ করবে। অসম মিজোরামের কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি সীমান্তে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে বরাকের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। শিলচরে রাজ্যের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া সংবাদ মাধ্যমের সামনে এই কথা তুলে ধরে অসমের ভূমি দখল করার কারণে মিজোরাম গত দু সপ্তাহ ধরে অসম সীমান্তে বিভিন্ন তাণ্ডব চালিয়ে আসছে। অসমে প্রবেশ করে অসমের বসতবাড়ি সমূহে অগ্নিসংযোগ করার সাথে অসমিয়াকে অত্যাচার অপহরণ হত্যা করছে। বুধবার শিলচর জেলা উপায়ুক্ত কার্যালয়ে বরাকের তিন জেলার জেলা উপায়ুক্ত পুলিশ অধীক্ষক সকলের সাথে সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক দুই আধিকারিক। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে এ সকল কথা তুলে ধরেন মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া। Honorable Chief Minister has sent DGP and myself to the family of the bereaved family at Lalapur, French Nagar by Lalapur. And yesterday, ex gratia amounting to rupees 5 lakhs was provided to the next of kin of the family. And over and above that, a condolence message was also read out. This morning we have had a discussion with three deputy commissioners of three districts and the DIG and the senior police officers and forest officers on the various options that are available to us. We find that there is a possibility of a peaceful solution to the problem. First and foremost is that peace has to be maintained at all cost. We must display restraint and patience. The state government is trying its best to find a peaceful solution to the current imbroglio and the problem. Government of India has also indicated that some forces would be made available to be placed at the interstate boundary. So as and when the forces come, I think there will be peace on both sides. But it's of great importance. সকলকে মানে আর্জ করো, আহ্বান এটা মানে এটা এটা ইস্যু করেছো এটা যে দেয়ার শুড বি পিস, আর এইটো দিস পিস হ্যাজ টু বি মেইনটেইন এট অল কস্ট। স্যার কেতিয়া আইব এটো কব নোৱাৰো, কিন্তু অর্ডার এটা নোটিফিকেশন ওলাই গৈছে, এদিন দুদিনের ভিতর আহি যাব পাৰে। দেয়ার উইল বি সাম কম্পানিজ অফ সেন্ট্রাল ফোর্সেস, এইখানে অহা পিছতে তেতিয়া হলে আমি এই ফোর্স ফোর্স যেখানে আছে এইবোৰ আমি ডিপ্লয় করব পাৰিম বৰ্ডাৰ এরিয়া। আৰু এই কাছাৰ বুলি নহয়, করিমগঞ্জতো এই ফোর্সটো যাব। সাত নভেম্বর শনিবার 12 ঘন্টার বরাক বন্দের ডাক। অসমের ভূমি দখল করার জন্য মিজোদের অসমে প্রবেশ করে অসমিয়াকে নির্যাতন হত্যা সহ অসমের স্কুলে বোমা বিস্ফোরণ করে ধ্বংস করার ঘটনার প্রতিবাদে বরাক বন্দের ডাক। আগামী শনিবার 12 ঘন্টার বরাক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসায় এই বরাক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত বন্ধ থাকবে বরাকের স্বাভাবিক জীবনযাত্রা। করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার উদ্যোগে আজকের এই সাংবাদিক সম্মেলন। মিজোরামে গত 15 অক্টোবর থেকে আসামের জমি দখল করে রেখেছে মিজোরাম পুলিশ। এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মিজোরাম পুলিশ যেভাবে অন্যায়ভাবে আসামের জমি জবরদখল করেছে, এ ব্যাপারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে নমনীয় মনোভাব দেখাচ্ছে, যার ফলশ্রুতি ইমতাজ আলীকে প্রথমে অপহরণ, তারপরে তাকে হত্যা করা হলো। আজকে এখানে আইনের কোনো শাসন নেই, গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে। আমরা এ ব্যাপারে রাষ্ট্রপতি শাসন দাবি জানিয়েছিলাম পুজোর আগে। আকসাই প্রথম রাষ্ট্রপতি শাসন জারির কথা বলেছিল। এসব সব কথা বিচার বিবেচনা করে 7 নভেম্বর শনিবার
ভোর 5টা থেকে বিকেল 5টা 12 ঘন্টার বরাক বন্ধের ডাক দেওয়া হয়েছে। ভোর 5টা থেকে বিকেল 5টা 12 ঘন্টার সর্বাত্মক বরাক বন্ধ। কেন্দ্র রাজ্য সরকারের সমস্ত প্রতিষ্ঠান সব রকমের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের স্কুল কলেজ বন্ধ থাকবে, হাট বাজার বন্ধ থাকবে, সব রকমের যানবাহন বন্ধের আওতায় থাকবে, হাসপাতাল পরিষেবা, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র, অত্যাবশ্যকীয় সামগ্রী যা যেরকম থাকে সেগুলো আওতার বাইরে থাকবে। আপনারা জানেন যে 15 অক্টোবর থেকে যেভাবে আসামের মাটি জবরদখল করেছিল মিজো পুলিশ, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ অত্যাচার চালিয়ে ছিল, তারপর ইমতাজ আলীকে নামে 40 বছরের এক যুবককে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হলো। এতদিন ধরে আসামের মাটিতে মাটি জবরদখল করে যে দাপট দেখালো, এটা ইতিহাসে একটা কালো অধ্যায় হিসাবে থাক চিহ্নিত হয়ে থাকলো। করিমগঞ্জ শহরের বাইপাসে উদ্ধার মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। করিমগঞ্জ শহরের কালিশাল বাইপাসে একটি গামছা দিয়ে ঢেকে রাখা অবস্থায় একটি মৃতদেহ প্রত্যক্ষ করেন স্থানীয় জনগণ। সাথে সাথে খবর পাঠানো হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলে উন্মোচিত হয় প্রকৃত রহস্য। আসলে মৃতদেহটি কোনো মানুষের নয়, কোনো এক বিত্তবান লোকের পালিত কুকুরের মৃতদেহ ছিল। কুকুরকে শ্রদ্ধা জানাতে নতুন গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। স্থানীয় জনগণ এটি মানুষের মৃতদেহ বলে ধারণা করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। না না, মানুষ অত হরু নাই, মানুষ অত হরু হয় ছোট বাচ্চাও। করিমগঞ্জের বদরপুরে পুলিশ জব্দ করতে সক্ষম হলো বৃহৎ পরিমাণের ব্রাউন সুগার। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে একটি ওয়াগনার গাড়ি থেকে জব্দ করা হয় 1 কেজি 130 গ্রাম ব্রাউন সুগার। আন্তরাষ্ট্রীয় বাজারে জব্দ হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় 1 কোটি টাকার উপর। শিলচর থেকে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচার করতে যাওয়ার পথে বদরপুর পুলিশ আটক করে AF10E1339 নম্বরের একটি ওয়াগনার গাড়ি। অতি কৌশলে গাড়ির একটি গোপন স্থানে সাবানের প্যাকেটে ঢুকিয়ে মোট 32টি বাক্সে আনা হয়েছিল ব্রাউন সুগার। বাক্স থেকে 1 কেজি 130 গ্রাম ব্রাউন সুগার জব্দ হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে গাড়ি চালক সাব্বির আহমেদকে। পুলিশের হাতে আটক হওয়া গাড়ি চালকের ঘর করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে। পাচার কার্যে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে বদরপুর পুলিশ। একচুয়ালি আমার একটা সিক্রেট একটা ইনফরমেশন আছিল, আমি এই সিক্রেট ইনফরমেশনের উপর বেস করে পেলাই আমার একটা নাকা হিসেবে বহুয়া হচ্ছিল আমার বদরপুর থানার স্টাফের দ্বারা।
আচ্ছা সেই মর্মে আমি 11টা বাজার দিনের প্রায় 11টা বাজার এখন ওয়াগনার কার ES 10E 1339 সেই ওয়াগনার কারখন আমি স্টপ করি বললো আর সেইখান সরলি চার্জ করার পিছন তারপর আমি টোটাল 32 নাম্বারস অফ সাবুনের বাকস তা উদ্ধার করো আর সেই বাকসের ভিতর 1 কেজি 130 গ্রাম 1 কেজি 130 গ্রাম সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার আমি জব্দ করো যেখানে আন্তর্জাতিক বাজারত যেটো মূল্য প্রায় 10 কোটির উপর আর আমি এতিয়াও আমার অভিযান এতিয়াও অব্যাহত আছে ইয়ার লগত আরও ব্যক্তি জড়িত হয়ে আছে এই সংক্রান্ত আমি ওয়াগনার কারো যেজন ড্রাইভার সাব্বির আহমেদ পাথারকান্দির আসিমগঞ্জের বাসিন্দা করায়ত্ত করা হয়েছে আর খোঁজা পোছা আমার চলি আছে। মঙ্গলবার রাত পরপর দুটি মহিলা সংক্রান্ত ঘটনায় উত্তপ্ত করিমগঞ্জ জেলা সদর। একদিকে লাভ জিহাদ, অন্যদিকে এক মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে শহরের ছন্দরবাজার এলাকা ও বনমালী রোড এলাকায় উত্তপ্ত হয়ে পড়ে। ইতিমধ্যে দুটি ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ছেলেদের আটক করেছে করিমগঞ্জ পুলিশ। লাভ জিহাদের ঘটনাকে কেন্দ্র করে টানটান পরিস্থিতি বিরাজ করছে বনমালী এলাকায়। একই রাতে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ শহরের দুটি এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যার মধ্যে একটি ঘটনা সংঘটিত হয়েছে শহরের ছন্দরবাজারের সামনে, অন্যটি বনমালী রোডে সংঘটিত হয়। অভিযোগ মতে সুভাষনগরের একজন মেয়েকে এক যুবক বেশ কিছুদিন থেকে বিভিন্নভাবে হয়রানি করছিল। এই নিয়ে ছেলেটির সাথে মেয়েটির বেশ কয়েকবার ঝগড়া বিবাদ হয়। উল্লেখ্য, মেয়েটি ছন্দরবাজারের সামনে একটি মোবাইলের দোকানে কাজ করে। মঙ্গলবার সন্ধ্যার পর সেই ছেলেটি পুনরায় মেয়েটিকে দেখতে পেয়ে হয়রানি করতে শুরু করে। শুধু তাই নয়, মেয়েটির অভিযোগ ছেলেটি তার উপর অ্যাসিড ছুটতে চেয়েছিল, পরে মেয়েটি কোনোভাবে দোকানের ভেতর প্রবেশ করে নিজেকে রক্ষা করে। এদিকে স্থানীয় যুবকরা যুবকটিকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দেন। অন্যদিকে বনমালী এলাকার এক ভিন্নধর্মী যুবকের সাথে দুটি মেয়ে গাড়িতে ঘুরছিল। বিষয়টি এলাকার কিছু যুবকের নজরে পড়ে, সাথে সাথে গাড়ি থামিয়ে তাদের পাকড়াও করা হয়, খবর দেওয়া হয় থানায়। সদর থানার পুলিশ বাহিনী ছুটে গিয়ে আব্দুল হাসান নামের যুবককে আটক করে থানায় নিয়ে আসে। লাভ জিহাদের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। আসাম দর্শন 2019-20 সালের প্রকল্পের অধীন 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সিদ্ধেশ্বর শিব মন্দিরের রেস্ট হাউসের শিলান্যাস করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শিব মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্যের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। রেল লাইনের উপর ওভারব্রিজ বসানো সহ মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বক্তব্য প্রদান করেন উপস্থিত বক্তারা। আমাদের আজকে বলার অনেক কিছু আছে। এই স্কিমটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ স্কিম। এই স্কিমটি নেওয়ার জন্য আমি আমার মন্দির কমিটির তরফ থেকে সর্বানন্দ সোনোয়াল অসম সরকারকে আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। গড়িয়া এই সিদ্ধেশ্বর মন্দিরকে ডেভেলপ করার দায়িত্ব আমাদের এবং সে করা খুবই দরকার, কারণ এই ধরনের আমরা এটা এমনি পেয়ে গেছি। কপিলমুনি এখানে না এসে আরও কোনো জায়গাতে যেতে পারতেন, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের সৌভাগ্য যে উনি এখানে এসেছিলেন এবং সিদ্ধ লাভ এখানেই করেছিলেন, হয়তো অন্য জায়গাতে করতে পারতেন। উনি এই জায়গার কিছু একটা নিশ্চয় কিছু একটা আছে, হয়তো উনি কোনো একটা চিন্তাধারা করে এখানেই এসেছিলেন, নাহলে অত দুনিয়ার কত জায়গা আছে উনি এই এই জায়গাতে কেন আসলেন? নিশ্চয়ই এই জায়গার কোনো মাহাত্ম্য ওনার মধ্যে ছিল এবং উনি ওখান থেকে এখানে আসলেন এবং এখান থেকে সিদ্ধ লাভ করেছেন, যে আমাদের সৌভাগ্য যে আমাদের অঞ্চলে উনি এসেছিলেন। তো এই ঐতিহাসিক জিনিসটাকে আমরা ধরে রাখতে হবে এবং আরও একটু ডেভেলপ করতে হবে, সেটার জন্য আমরা সবাই দায়িত্ব নিতে হবে। বিবেকানন্দ কন্যাকুমারী করিমগঞ্জ শাখার উদ্যোগে বিজয়া সম্মেলন আয়োজিত হয় করিমগঞ্জে। স্থানীয় বেবিলিয়ন স্কুলের প্রেক্ষাগৃহে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের রামভদ্রানন্দজী মহারাজ। এদিন জেলার পুলিশ প্রশাসন মৃৎশিল্পী প্রমুখদের স্মারক সম্মান প্রদান করা হয়। স্থানীয় শিল্পী সহ আমন্ত্রিত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। दीवारों के लिए सिर्फ अंबुजा सीमेंट। अंबुजा सीमेंटर निर्भरजोग्य प्रतिष्ठान जेएनजे एंटरप्राइज। अंबुजा सीमेंटर जुन्नो आज ही जोगाजोग करुन करीमगंज जेएनजे एंटरप्राइज एलेंगजुड़ी मोबारकपुर बीएसएफ कैंपर विपरीते। दूरभाष 07605006245 07638818288। অত্যাধুনিক রুচিসম্মত গাড়ির সামগ্রী নিয়ে হাজির এম এম কার কিংবি। আপনার বাহনকে আরো আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন আমাদের বিপরীতে। এছাড়াও আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের টায়ার অতি সুলভ মূল্যে। আমাদের এখানে মেশিন দিয়ে টায়ার বদল করার ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা শিলচর রোড এলেনজুড়ি করিমগঞ্জ আসাম। মোবাইল 7638018182 6901409196। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়।
যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805300995770974। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না, সরকার ও প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। সর্বদা সাবান দিয়ে বারবার হাত ধুবেন, অতি আবশ্যক না হলে ঘর থেকে বেরোবেন না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা জনস্বার্থে প্রচারিত। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্যনতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর সেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রুগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও।
আন্তর্জাতিক ভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। শিক্ষক জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষকের উপর যখন আক্রমণ করা হয় তখন শিক্ষার অবমাননা করা হয়। এমনই এক ঘটনা ঘটেছে কাতিরাইল অম্বিকাচরণ হাই স্কুলে সোমবার দুপুরে। ঘটনার তীব্র নিন্দা জানান জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মানুষরা। অলোক কুমার চক্রবর্তী জানান, সোমবার দুপুরে তিনি ও গৌরচাঁদ সিনহা নামের অন্য একজন শিক্ষক জলপান করার জন্য স্কুলের সামনে গেলে তাদের সাথে চড়াশুরে কথা বলতে শুরু করে স্থানীয় সেবক পুরকায়স্থ নামে জনৈক ব্যক্তি। ঘটনাটা আমরা মানে কালকে নাইনের স্টুডেন্ট আছিল, এটা কোন স্কুল? এটা অম্বিকাচরণ হাই স্কুল। আপনি সাতরের স্কুলে? আমি টিচার। কী নাম আপনার? আমার নাম অলোক কুমার চক্রবর্তী। মানে আমরা দুই টিচারে ক্লাস শেষ করিয়া আমরা 12:30 সময় ওই এলপি স্কুলে যেখানে আপনাকে এসে জলকৃষ্ণা দর্শন, তখন একজনে মৌসুম চক্রবর্তী একজনে ক্লাস ফোরের অলরেডি ক্লাস নাইনের, তো এখানে যাওয়ার পরে সেবক প্রকাশিত এখানে আইছেন। আই আমরা রে রে তোমরা কই যাও? বলে আমরা একটু জল খাইতাম। বলে ইয়ে না তোমরা এখন যেতে পারবে না, তোমরা এখন ইয়ে 3:30 তোমরা এখন কই যেতে, তোমরা ইয়ে বেতন খাও, তোমরা পড়াও না, ইয়ে হল না সে হল না। তারপরে কইলা ওই দো স্কুলের ইয়ে জানালা খোলা, জানালা লাগাও গিয়া। তখন আমি আর সিনে আইছি, আইয়ে জানালা খুঁজছি, ছেলেটার জানালা লাগাইছে। তারপরে আমরা দুজন নিচের দিকে যাইলাম, আবার ওই গেটের ঠিকানা, গেটের ঠিকানা যাওয়ার পরে সিনে একটু দূরে গেছে গিয়া, তাই না আমরা ফাইলেছেন। তাই এখন এই তুমি খুঁজি তাই আবার কোন সিনে ঘোরাচান সিনে আছে, তো তাই না সেবক সেবক ক্ষেত্রে আমার বাড়ি এই তুমি খুঁজি তাই। বলে না আমি তো ওরকম একটু যেতাম জল হওয়া। বলে না তোমার ইয়ে তোমরা ক্লাস করো না, ইয়ে বাড়িতে পারতাম না, তোমরা এই কথা সে না, তোমরা ইয়ে বেতন নেও, আর ইয়ে তোমার হেডমাস্টার হই। আমি বললাম তো হেডমাস্টার তো বাইরে। বলে এখানে কে কে ক্লাস করে? আমরা বলছি ম্যাথ সায়েন্সের তো তিনজন পড়াই, আর আমরা আমি তো আর্টস পড়াইছি, আমি তো ক্লাস করিয়েছি। বলে এই তুমি এটা এটা আমার শিখাইও না তুমি। আমি বললাম এখন তো আমরা রোটেশনের ক্লাস চলে, ফুল ক্লাস হয় না, আমরা ওরকম রোটেশনের ক্লাস করি 9-10 ওরকম। তাহলে তুমি আমার শিখাইও না তুমি এটা, তুমি আমার বেশি হবে না, আমার নাম চিনো নেখে, তুমি এখানে খেতে লাগিয়ে দিতে যাও এখান থেকে। আর সবসময় হাতটা মানে আমার মুখের সামনে দেন মারা লাগিয়া। তারপর কইলা ইয়ে হেডমাস্টারের নাম্বার দাও, তো হেডমাস্টারের নাম্বার দিলাম। দিয়ে হেডমাস্টারে কইলা অন্যান্য টিচারের কথা কইলা, তাই জিগাইলা, জিগাইয়া কইলা ইয়ে তোমার টিচারই থাকি তাই ইয়ে মরম, তাই নইলে তুই সিস্টেম বুঝছো না রে, তারা 12:30 পর্যন্ত ক্লাস আছে, রোটেশনে চলে, তুই আনতো গরম হয়েছে না। কইতে কইল ইয়ে আমার এবার মোবাইল দিয়ে কইলা ইয়ে এ তুমি মাথো। তাই বললাম স্যার ওরম ওরম, তো আমরা ক্লাস করিয়া হেডমাস্টার হেডমাস্টার লোকে কী নাম ওনার? মানস চক্রবর্তী। বলে আমরা তো ওরম বাইরে, আমি বললাম ঠিক আছে এই হচ্ছে। তারপরে তাই কি তাহলে আবার মোবাইল আমার হাত থেকে হয়ে গেল, আবার মানস চক্রবর্তী খেতা মাতলা, মাতিয়া গরম গরম মাতিয়ে আবার আমার দেন ওরম 2-3 বার খালি আমার দেন আর তাহলে দেন। তারপর কইলা এই তুই যেতে পারতাম না, তুই যা স্কুলে যা গেটের সামনে। আমি বললাম আপনি তুই তাই করে মাতুন এখানে, হয়তো আমার এখানে থাপ্পর মারি দিতে হয়, তাপর মারিয়াও এলপি স্কুল গেটের সামনে যে ফুটপাথ আছে ফুটপাথে জল পড়ে গেছি। আমি জল পড়ার পরে আমি ওই জল মাটি যেটা আর কি ইয়ে মিলে এইখানে, তো আমি যখন স্কুল থেকে আইলাম তাই আমার ফিজে ফিজে আইছেন, আবার গেট সিঁড়ি দিকে উঠছেন উঠি আইয়া, তাই আবার যেমন আমার আমার মারার অ্যাটেম্প আর কি। স্কুলে আইয়া পরে আমার সিনেমা কিছু ইয়ে হয়েছে, বলে তুমি মানলে এখানে আমার স্টাফ এরম এরম মতো আদা, আমিও কইলাম। তারপরে তুই নিচে যা, নিচে যাওয়ার পরে তোর হইব। এটা করার পরে তো আমরা স্কুলের স্টাফকলে মিডিয়া খবর দিলাম, ওই জিপি প্রেসিডেন্ট আইলা, নাম কী বাচ্চু ভোট আইলা, তারপরে জিপি প্রেসিডেন্টের প্রতিনিধি প্রতিনিধি বাচ্চু ভোট বাপন পাল আইলা, আমরা স্কুলের প্রেসিডেন্টের খবর দেওয়া আইলা, তাই না আইলা। তারপরে এখানে গ্রুপ মেম্বার একজন আইলা, তো তারা তারপরে তো কইলা ঠিক আছে আমরা দেখে দিই মরম ব্যাপারে। ওই তারপরে এমএলএর তারা টেলিফোন করলো, তো এমএলএ কইলা আজকে মানে গতকালকে ব্যাপার আজকে তাই আইবা 8:30 সময়। আমরা বইতে বইতে বসে তাই নিয়েছেন 10:00 আইয়া তাই আশ্বাস দিয়েছেন যে 5 তারিখ তাই গোহাটি যেটা কেনা দিল্লি যেটা গিয়া 5 তারিখ পরে তাই আই বাবার পরে সিদ্ধান্ত হইতো, আর এই সিদ্ধান্ত যদি কোনো স্যাটিসফ্যাকশন হয় না তো আমরা আমরা একটা স্টেট আপনার সেবকের পরে আইসিন না, আজকে সেবক পরে তাই খবর দেওয়া হয়েছিল আইসিন না, খবর দেওয়া হয়েছে তাই কোনোদিন স্কুল আইতে না, তাই জিপির জিপি অফিস হইলে তাই আসেন, তাই স্কুলে কোনো ধরনের মিটিং হইতে না। আমি এখন তো আইনের আশ্রয় নিতে লাগবো।
বিশ্বনবী হযরত মোহাম্মদকে কটুক্তির বিরুদ্ধে গোটা মুসলিম সমাজ গর্জে উঠেছে ফ্রান্সের রাষ্ট্রপতির বিরুদ্ধে। সেই দেশে বোমা হামলাকারীর বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন মুসলিম জাতি ও ধর্মগুরু মোহাম্মদ নবীকে কঠোর ভাষায় আক্রমণ করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেল 4টা নাগাদ ত্রিপুরার পূর্তি মধ্য রাজনগর ইউথ ইসলামিক ফেডারেশনের উদ্যোগে এক বিক্ষোভ র্যালি বের করা হয়। এতে ছাত্র যুবকরা এই র্যালিতে অংশগ্রহণ করে, তাছাড়া বিভিন্ন সংগঠনের লোক ও অন্যান্যরাও এই প্রতিবাদ মিছিলে করতে উঠেন। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। ইসলামের প্রতি কয়েকদিন আগে তিনি কি করেছেন, এটা ব্যঙ্গচিত্র করেছেন, ওনার প্রতি উল্টাপাল্টা কথা বলেছেন। তাই আমাদের মুসলমান সব ভেদ বিভেদ ছেড়ে আমরা একত্রিত হয়ে আজ এই বিক্ষোভ মিছিল করেছি। আর আমরা আগামী দিনে বিক্ষোভ মিছিল করবো যতদিন পর্যন্ত ইনি আমাদের মুসলমানের পুরো গোটা বিশ্বের মুসলমানের প্রতি ইনি যদি ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না চান, আমরা আগামী দিন আরো বড় বৃহত্তর আন্দোলন করব। এই আমাদের ইসলাম ধর্মের শান্তি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মানে ফ্রান্সের ম্যাক্রনের বিরুদ্ধে ইমরানকে আমরা ধিক্কার জানাচ্ছি এই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার জন্য। দিয়ে হচ্ছে আমাদের মনে যে আমরা যে মুসলমান যে এরিয়া, এই আমাদের মাইনরিটি এরিয়াতে আমরা যে পুরো গোটা মুসলিম লোক আমরা একসাথে জড়িত হয়ে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান করেছেন, ব্যঙ্গচিত্র করেছেন, এই ব্যঙ্গচিত্রের প্রতিরূপ আমরা ওনাকে উল্টা স্বরূপ দিয়ে আমরা ওনার গলাতে জুতার মালা করেছি। শুনবার তাজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।